তাকাব্বাল্লাহু মিনহা ওয়া মিনকুম, ঈদুল মুবারক আলাইনা ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমেরিকায় এটা আমাদের দ্বিতীয় ঈদ এবং প্রথম ঈদুল আজহা। ইলহামকে সাথে নিয়ে যাচ্ছি ঈদুল আজহার সালাতের উদ্দেশ্যে ঈদগাহে। চলুন আপনাদের সাথে নিয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এগিয়ে যাচ্ছিলাম মসজিদ আল কুবা থেকে একটু দূরে PH-25 স্কুল ফিল্ডে। আমাদের ঈদের সালাতের প্রথম জামাত ছিল সকাল 8:45 মিনিটে। এই বছরও এখানে এই স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় বেশ বড় আকারে ঈদের সালাত অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে নারী এবং পুরুষের জন্য আলাদা সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে, যা সত্যি বেশ প্রশংসনীয়। মানুষজন আসতেই থাকবে এবং মানুষের ভালোবাসা সেখানে পড়তেই থাকবে, আল্লাহর রহমত সর্বদা সেখানে প্রবাহিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এখনই আমাদের নামাজ শুরু হচ্ছে, আমরা সবাই মোবাইল ফোনগুলো বন্ধ রাখি। কোরবানি করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আমাদের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন। আল্লাহ কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ আদরের বাবা মা কত আদর করে, এদের জন্য কত প্রস্তুতি করেছিলেন নিয়েছিলেন। আল্লাহ আপনি দয়া করে এই সমস্ত বাবা মাদেরকে আপনি জান্নাতের মধ্যে, কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানায় দেন। অতঃপর ঈদের সালাত আদায় করে আমি এবং ইলহাম সবার সাথে কুশলাদি বিনিময় করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কিছু ঘন্টা পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন শুরু হবে। সকলের ঈদ কেমন কাটলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গোফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।